বিশ্বের সবচেয়ে বিখ্যাত 5টি ওয়াটার স্লাইড। বন্ধুরা, আজ বিশ্বের সবচেয়ে বড় ও বিখ্যাত 5টি ওয়াটার স্লাইড সম্পর্কে আপনাদেরকে জানাবো, যারা ভয়কে জয় করতে পারবেন, শুধু তাদের জন্যই এই স্লাইডগুলো। তাই দুর্বল হার্টের মানুষেরা এই স্লাইডগুলো থেকে দূরে থাকবেন। উচ্চতার দিকে এই স্লাইডগুলো সারা পৃথিবীতে বিখ্যাত। বেরুট ক্যান্সার সিটির ওয়াটার পার্কে এই স্লাইডটি ছিল। 188 ফুট লম্বা এই স্লাইডটি 2014 সালে প্রথম চালু হয়। উচ্চতার দিক দিয়ে কিলিমানজারো স্লাইডকে হার মানিয়ে এটি বিশ্বের সবচেয়ে বড় ওয়াটার স্লাইডের খাতায় নাম লেখায়। কিন্তু এই স্লাইডটি চালু হবার পর দুটি দুর্ঘটনায় কয়েকজন আহত হন। এরপর 2016 সালে 10 বছর বয়সী এক ছেলের মৃত্যু হলে এটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এমন ভয়ঙ্কর সব ধরনের স্লাইডগুলো বন্ধ করে দেওয়া উচিত কিনা কমেন্ট বক্সে লিখে জানান। নাম্বার 2, কিলিমানজারো। প্রায় 16 তলা উঁচু বিল্ডিং এর সমান এই স্লাইডটির উচ্চতা 164 ফিট। এটি ব্রাজিলে অবস্থিত। শুধু উচ্চতাই নয়, ভয়ঙ্কর অনুভূতির দিক দিয়েও এটি বিশ্বের মধ্যে সেরা একটি ওয়াটার স্লাইড। আফ্রিকার কিলিমানজারো পর্বতের আরোহণের ভয়ঙ্কর অনুভূতির সাথে তুলনা করে এই স্লাইডটির নাম কিলিমানজারো রাখা হয়েছে। ঘন্টা প্রতি প্রায় 100 কিলোমিটার গতিতে আপনাকে নিচে নামিয়ে আনতে পারবে। তাই এত উঁচু ও লম্বা স্লাইডটি থেকে নেমে আসতে মাত্র 5 সেকেন্ড সময় লাগে। দূর দূর থেকে মানুষ তাদের সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য এখানে আসে। নাম্বার 3, ক্যাপ্টেন স্পেস মেকার। ক্যাপ্টেন স্পেস মেকার উচ্চতায় 137 ফুটের উপরে, কিন্তু এর উচ্চতা নিয়ে বিতর্ক আছে। এই স্লাইডের একটি টিউবের নৌকায় একসাথে 4 জন বসবে এবং যখন নিচে নামতে থাকবে তখন শেষ মুহূর্তের দিকে এর গতি 100 কিলোমিটার/ঘন্টায় পৌঁছাবে। আর যখন স্লাইডটি বাঁক নেয় তখন স্লাইডে চড়ার মজা আরও বেড়ে যায়। এই স্লাইডটির কারণে অ্যারোয়াল ইন্ডিয়া পার্কটি ইউরোপের সবচেয়ে শ্রেষ্ঠ ওয়াটার পার্কের মর্যাদা পেয়েছে। নাম্বার 4, ইনসানো। ইনসানো এর উচ্চতা 134.5 ফিট। এটি ব্রাজিলের সবচেয়ে বড় ওয়াটার স্লাইড। এর ডিজাইন এত সুন্দর যে খুব সহজেই আপনার নজর কাড়বে। এই স্লাইডটির সামনে দাঁড়ালে আপনার বুঝতে কষ্ট হবে না যে এটি বিশ্বের সবচেয়ে উঁচু স্লাইডগুলোর মধ্যে একটি। স্লাইডটি সোজা নিচে নেমে গেছে, যা আপনার স্লাইড গতিকে অনেক গুণ বাড়িয়ে দিবে। কি বন্ধুরা, যাবেন নাকি একবার? নাম্বার 5, সামিট প্লামিট। সামিট প্লামিটের উচ্চতা 120 ফিট। বরফ দিয়ে বানানো এই পার্কটির সৌন্দর্য সবচেয়ে বিমুগ্ধ করে। শুধু সৌন্দর্য নয়, সুউচ্চ ওয়াটার স্লাইডের কারণে এই পার্কটি মানুষের কাছে বেশ পরিচিত। এখানে আসলে আপনি ভাবতে বাধ্য হবেন কিভাবে এত সুন্দর একটি ওয়াটার স্লাইড মানুষ তৈরি করলো। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি ওয়াটার স্লাইড। স্লাইডটি এত উঁচু যে দেখি আপনি ভয় পেয়ে যাবেন, তারপরও মানুষ অতি মজার সঙ্গে এই স্লাইডটি উপভোগ করে। এই স্লাইডটির গতি এত বেশি যে আপনার মনে হবে যে আপনি উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ছেন। সো বন্ধুরা, বিশ্বের বিখ্যাত সবচেয়ে 5টি ওয়াটার স্লাইড আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা যদি এই স্লাইডগুলো উপভোগ করতে চান তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন।